আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেতির সাহায্যে একটি বড় ব্যাগ তৈরি করা যায়। এজন্য আমি 8 হাত পরিমাণে বেতি নিয়েছি। আমি আমার হাত দিয়ে মেপে 8 হাত বেতি নিয়েছি, কিংবা আপনারা যদি ফিতার সাহায্যে মাপতে চান তাহলে 140 ইঞ্চি বেতি নেবেন, তাহলেই একটি বড় ব্যাগের সাইজে হয়ে যাবে। এরকম করে আমি মোট 50টি বেতি নিয়েছি। এবার একটা বেতি আমি হাতে নিয়েছি, এটাকে সমান 2 ভাঁজ করব। দেখুন, একটা বেতির একদম শেষের 2টা অংশ আমি মিলিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে করে টান দিয়ে মাঝখানের যেই অংশটা হবে সেটা বের করব। দেখুন, এটা হলো মাঝখানের অংশ। এভাবে আমি আরেকটা বেতি নিব, একইভাবে 2 ভাঁজ করা। এবার এই 2টা বেতি দিয়ে আমি একটি বেতির ফুল তৈরি করব। প্রথমেই আমি বাঁ হাতে একটি বেতি নিয়েছি, ডান হাতে একটি বেতি নিয়েছি। বাঁ হাতের বেতির ভেতরে আমি ডান হাতের বেতিটাকে একটু খেয়াল করুন এইভাবে করে দিয়ে দিব। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে চেপে ধরব। তারপরে বাঁ হাতের যে আঙুলটা আছে এটা দিয়ে চেপে ধরে রাখব। এবার দেখুন, এখানে আছে 2টা বেতি। নিচের যে বেতিটা, এই বেতিটাকে এইভাবে করে ভাঁজ করব। আমি কিন্তু বাঁ হাতের আঙুল দিয়েই চেপে ধরে রেখেছি। এবার পাশের যে 2টা বেতি, এই 2টা বেতির নিচের যে বেতিটা আছে এটাকে আমি এইভাবে করে এই বেতিটার মধ্য দিয়ে ঢুকিয়ে দিব। পুরোটা বের করে নিয়েছি, দেখুন একদম শেষ পর্যন্ত বের করে নিয়েছি। এবার এটা আমি এইভাবে করে বাঁ হাতের আঙুল দিয়ে চেপে ধরব। তারপরে এই নিচের অংশটাকে টান দিব। দেখুন, নিচের অংশটা টান দিলে উপরেরটা নিচে নেমে আসবে। এবার আমি এই বেতিটাকে টান দিব, তাহলে নিচেরটাও মিশে যাবে। এইভাবে করে একটি বেতির ফুল তৈরি করে নিব। এভাবে আমি মোট 25টা বেতির ফুল তৈরি করে নিব। 25টা বেতির ফুল তৈরি করে নিতে আমার মোট 50টা বেতির প্রয়োজন হয়েছে। এবার আমি একটা একটা করে বেতিগুলোকে জয়েন করব। এই জন্য দেখুন, আমি 2টা ফুল নিয়েছি। এবার একটা ফুলের যে কোনো একটা বেতি নিয়ে এভাবে করে আমি ভাঁজ করব। তারপরে আরেকটা ফুল পাশে নিব, নিয়ে যে কোনো একটা বেতি নিব, নিয়ে এইভাবে করে মিশিয়ে দিব। এবার প্রথম যে ভাঁজটা করেছি এর নিচের বেতিটাকে আমি এইভাবে ভাঁজ করব। পাশের যে বেতিটা আছে এটাকে এই উপর দিক দিয়ে এই বেতিটার ভিতরে ঢুকিয়ে দিব। তারপরে দেখুন, এইভাবে চাপ দিব, নিচেরটা টান দিব, উপরেরটা টান দিব, হয়ে গেল আরেকটা ফুল। আর 2টা বেতি কিন্তু জয়েন হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা বেতি জয়েন করছি। দেখুন, আরেকটা বেতির ফুল জয়েন করে নিচ্ছি। এজন্য নিচে একটা বেতি আছে, উপরে একটা বেতি আছে। আমি নিচেরটা নিব না, আমি উপরের যে বেতিটা আছে এটাকে নিব, নিয়ে ভাঁজ করব। তারপরে পাশ থেকে যে ফুলটা নিয়েছি এটাকে একইভাবে এইভাবে করে পেঁচিয়ে দিব। নিচের যে অংশটা আছে এটাকে এইভাবে ভাঁজ করব, পাশের অংশটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিব। তারপরে একই সিস্টেমে বেতির আরেকটা ফুল তৈরি করব। আর দেখুন, 3টা বেতি পাশাপাশি জয়েন হয়ে গেছে। একইভাবে আমি একটার পাশে আরেকটা বেতি জয়েন করে নিচ্ছি। আমি যেই 25টা ফুল তৈরি করেছি সেই 25টা ফুলই এইভাবেই আমি জয়েন করে নিব। ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমি 25টি বেতির ফুল জয়েন করে নিয়েছি। জয়েন করাতে আমার লম্বার সাইজটা এতটুকু হয়েছে। এই সময়টা কিন্তু অনেকটা ঝামেলা হয়, ভেজাল হয়, যেহেতু লম্বা লম্বা বেতিগুলো থাকে, ফুলগুলো খুলে যেতে চায়। আপনারা একটু চেপে চেপে কাজটা করবেন, তাহলে আর সমস্যা হবে না। আর ভিডিওতে যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ অনেক সময় ভিডিও করতে গেলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাচ্ছে না, যেহেতু বেতিগুলো অনেক লম্বা লম্বা। তারপর আমি চেষ্টা করেছি। এবার দেখেন, যে বেতিগুলোকে আমি জয়েন করে নিয়েছি এর উপরে আমি আরও বেতির ফুল তুলব। এখন কিন্তু আমার এক্সট্রা কোনো বেতি জয়েন করার প্রয়োজন হবে না, যেই বেতিগুলো ছিল ওগুলো দিয়ে আমি ফুল তুলব। এজন্য দেখুন, যেখানেই দেখবেন এইভাবে ক্রস আকারে বেতি হয়েছে,
দুইটা বেতি এরকম ক্রস আকারে থাকবে, এরকম সোজা থাকবে না, ক্রস আকার থাকবে। সেই বেতিগুলো দিয়েই আমি একটা ফুল তৈরি করে নিব। এই জন্য দেখুন, বাঁ পাশের যে বেতিটা এটাকে এইভাবে ভাঁজ করব, বাঁ হাতের আঙুল দিয়ে চেপে ধরবো, ডান হাতের যে বেতিটা একটাকে এইভাবে পেঁচিয়ে আনবো। এবার এই বেতির নিচের অংশটাকে ভাঁজ করব, আর পাশের যে বেতিটা দেখুন, পাশের যে বেতিটা এটাকে প্রথম বেতিটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। তারপরে এই বেতিটাকে আমি নিচের দিকে এইভাবে আঙুল দিয়ে চেপে ধরবো, তারপরে দুইটাকে নিচ থেকে টান দিলে, উপর থেকে টান দিলে আরেকটা বেতির ফুল তৈরি হয়ে যাবে। এইভাবে করে আমি একটার পাশে আরেকটা করে যাব, যতগুলো এইরকম ক্রস হয়েছে সবগুলোতেই আমি একটা করে ফুল তুলব। দেখুন, একই সিস্টেমে কিন্তু আমি ফুলগুলো তুলে যাচ্ছি, সবগুলোই এক সিস্টেমে উঠবে। দেখুন, উপরের লাইনটাও আমি তুলে নিয়েছি। এইভাবেই আমি পুরোটা কাজ করব। উপরের লাইনগুলোতেও যেখানে যেখানে ক্রস আকারে বেতি রয়েছে, এভাবেই আমি একটা বাঁ হাতে ধরবো, একটা ডান হাতে ধরবো, তারপরে একইভাবে ফুলগুলো তুলতে থাকবো। আমার ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন, এভাবে একটা পাশে তুলে তুলে আমি নিচের যে তলার অংশটা, নিচের অংশটা করে নিয়েছি। যখন আমি এইভাবে ফুল তুলতে থাকবো, এরকম কোনা আকারে তৈরি হবে। দেখুন, এরকম কোনা হয়ে উঠবে, দুই পাশেই কোনা হবে, এ পাশেও কোনা হয়েছে, এ পাশেও কোনা হয়েছে। যখন কাজটা আপনারা করবেন তখনই বুঝতে পারবেন। এবার এই যে পাশটা তৈরি হয়েছে, এই পাশ থেকে আমি ব্যাগের কোনা উঠাবো, মানে ব্যাগটা যে আমার উপরের দিকে ব্যাগ আকারে তৈরি হবে, এখান থেকে আমি শুরু করব। এবার দেখুন আমি কিভাবে করছি। নিচের এই যে ফুলটা আছে, এখান থেকে উপরের দিকে আমি 5 নম্বর আর 6 নম্বর যে ফুলটা আছে, এই দুইটা ফুল নিব। দেখুন, 1, 2, 3, 4, 5, আর উপরেরটা হচ্ছে 6। এই দুইটা ফুলের মধ্যে আমি আরেকটা ফুল তৈরি করব। 1, 2, 3, 4, 5, এই 5 নম্বর ফুলের বেতিটা আমি বাঁ হাত দিয়ে ধরব। তারপরে উপরের যে 6 নম্বর ফুলের বেতিটা আছে, এটাকে আমি ডান হাত দিয়ে ধরব। দেখেছেন? এবার বাঁ হাতের যে বেতিটা আছে, এটাকে আমি এইভাবে করে ভাঁজ করব, আর ডান হাতের যে বেতিটা আছে এটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে আসব। আরেকবার দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ডান বাঁ হাতের বেতিটাকে ভাঁজ করব, আর ডান হাতের বেতিটাকে এইভাবে করে পেঁচিয়ে নিয়ে আসব। এবার এই নিচের বেতিটাকে আমি ভাঁজ করব, ভাঁজ করে এইভাবে করে একটা ফুল তৈরি করব, আর পাশের যে বেতিটা আছে এটাকে প্রথম বেতিটার উপর দিক দিয়ে ঢুকিয়ে দিব, তারপরে এভাবে টেনে চেপে আরেকটা ফুল তৈরি করে নিব। এই যে দেখুন, আমি কোনার অংশটা করে ফেলেছি, একটা কোনার মতো তৈরি হয়েছে, খেয়াল করুন। এবার এই পাশে ক্রস আকারে বেতি হচ্ছে প্রতিটা। এখন প্রতিটা যে যে ক্রস আকারে বেতিগুলো হবে সবগুলো আমি তুলে নিচ্ছি। এই বেতিগুলো দিয়ে আমি আগের মতো করেই ফুল তুলব। এই যে দেখুন, একইভাবে ফুলগুলো তুলছি। এবার আরেকটা পাশে আমি কোনা তুলবো, এই জন্য এই প্রথম বেতিটা থেকে উপরের দিকে, খেয়াল করুন, বেতিগুলো একটু খুলে খুলে গেলে আবারও চেপে মিশিয়ে দিবেন। নিচের বেতিটা থেকে 5টা ঘর গুনব। এবার আমি এ পাশে যেহেতু একটু উল্টা হয়েছে, এই জন্য 6 নম্বর যে ফুলের বেতিটা আছে এটাকে ধরবো বাঁ হাতে,
আর 5 নম্বর ফুলের যে বেতিটা আছে এটাকে ধরবো আমি ডান হাতে। এবার বাঁ হাতের বেতিটাকে ভাঁজ করে ডান হাতের বেতিটা দিয়ে এভাবে পেঁচাবো, তারপরে একইভাবে আমি ফুল তৈরি করে নিব। আরেকবার দেখুন, বাঁ হাতে একটা বেতি, ডান হাতে একটা বেতি, দুইটা বেতি সমান আছে, এগুলো দিয়ে আমি একটা ফুল তৈরি করলে কোনা উঠবে। একইভাবে আমি ফুলটা তৈরি করে নিচ্ছি। এই ফুল তৈরি হয়ে গেল, এখানেও একটা কোনা উঠে গেছে। এবার একই সিস্টেমে যে ক্রস আকারের বেতিগুলো আছে এগুলো একটার পাশে আরেকটা একইভাবে ফুলগুলো তুলে নিব। এবার আরেকটা পাশেও একইভাবে 5 নম্বর আর 6 নম্বর ঘরটা গুনবো, গুনে তারপরে একইভাবে কোনা তুলবো। একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা আমার কাজটা বুঝতে পারবেন। এই কাজটা কিন্তু খুবই সহজ, কোনো এতটা কঠিন কিছু না, একটা পারলে আরেকটা পারবেন। যখন কোনা তুলবেন তখন খেয়াল রাখবেন এক পাশে যেই পরিমাণ ফুল গুনে আপনারা কোনাটা তুলবেন, আরেক পাশেও একই পরিমাণ ফুল গুনেই আপনারা কোনাটা তুলবেন। এভাবে 4টা যে পাশ হবে 4টা পাশে একইভাবে একই পরিমাণ মাপ দিয়ে কোনাটা তুলবেন, তাহলে ব্যাগটা সুন্দর হবে। আর যদি এভাবে না করেন তাহলে ব্যাগটা কিন্তু এবড়োথবড়ো হয়ে যাবে। দেখুন কোনা হয়ে গেল আর ব্যাগের তলানিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটার পাশে আরেকটা যখন ফুল তুলতে থাকবো ব্যাগটা আস্তে আস্তে করে বড় হবে। দেখেন কিছু পরিমাণে আমি তুলে নিয়েছি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু একটু করে তুলছি, একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এভাবেই দেখুন আমি ব্যাগটা তুলে নিয়েছি, পুরোটা ব্যাগ উঠে গেছে আমার। দেখুন নিচের অংশটা উপরের অংশটা ভালো করে খেয়াল করুন, ব্যাগ হয়ে গেছে অলরেডি। এবার ব্যাগের উপরের যে অংশে এক্সট্রা বেতিগুলো আছে এগুলো দিয়ে আমি ব্যাগের মুড়ি মেরে দিব, মানে উপরের যে অংশটা আছে এটাকে মুড়ি মারা বলে, ওটা করে দিব। তাহলে আর বেতিগুলো ছুটে আসবে না, একদম ব্যাগটা আটসাট হয়ে লেগে থাকবে। এবার এটা কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি প্রথমে ব্যাগটা উল্টে নিব। দেখুন আমি কিন্তু ব্যাগটা উল্টে নিয়েছি হাতের সাহায্যে। এবার যে কোনো একটা ফুলের পিছনের অংশের বেতিগুলোকে এই প্রথম যে ফুলটা নিয়েছেন এই ফুলটা বাদ দিয়ে পরের ফুলটার ভিতর দিক থেকে ঢুকিয়ে দিবেন। এই যে দেখুন, এবার এই পাশের যে বেতিটা আছে এটাকেও একইভাবে যেই ফুলটা থেকে বেতিটা নিচ্ছেন ওই ফুলটার ভিতরে কখনোই ঢুকাবেন না, এর পরের যে ফুলটা আছে নিচের দিকে এই ফুলটার ভিতর ঢুকাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন একটা ফুলের দুইটা বেতি যখন ভিতরের দিকে আমি নিয়ে নিয়েছি, এখন ফুলটা দেখতে এরকম হবে। এভাবে করে আমি যতটুকু পারি অতটুকু লম্বা করে বেতি একটার ভেতর দিয়ে একটা ঢুকাবো। এই যেই বেতিগুলো একটার সাথে একটা লেগে আছে এই লাইনটাতেই আমি করব। যেই লাইনটাতে করছেন এই লাইনটাতেই করবেন। এরকম 5টা 6টা ফুলের ভিতরে বা 10টা 12টা আপনারা যতটুকু মজবুত চান অতটুকু করে ঢুকিয়ে দিবেন। দেখুন অনেকগুলো ফুলের ভিতরে আমি নিয়ে নিয়েছি আমার এই এক্সট্রা বেতিটা। এই পাশেরটাও একইভাবে আমি করব। এবার এই যে আরেকটু বেতি আছে এটাকে কি করব আমি এই একই লাইনে না নিয়ে পাশ থেকে একটু ঘুরিয়ে এই পাশের লাইনটাতে নিব, এতে করে আরেকটু বেশি মজবুত হবে, বেতিটা ছুটে আসবে না। খেয়াল করুন, এইভাবে করে হলেই হয়ে যাবে। এতটুকুতেই আপনাদের ব্যাগটা আটসাট হয়ে লেগে যাবে, মজবুত হয়ে যাবে, মুড়ি মারা হয়ে যাবে। এভাবেই সবগুলো করে নেবেন, একটার পাশে একটা, সবগুলো যতগুলো আছে অতগুলো করে নেবেন। একটু ধৈর্য নিয়ে করবেন, তাহলে কাজটা করতে সমস্যা হবে না। আমি সম্পূর্ণ অংশটা করে নিয়েছি। দেখুন মুড়িটা মারার পরে ব্যাগটা দেখতে এরকম হয়েছে উপরের সাইডটা। এখন কিন্তু এক্সট্রা কোনো বেতি বোঝাই যাচ্ছে না।
এর পরবর্তী ভিডিওতে ব্যাগের হ্যান্ডেল কিভাবে লাগাতে হয় সেটা আমি করে দেখাবো। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটিও দেখবেন। একটা ভিডিওতেই আমি করতাম, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য করছি না। দেখুন, ভিতরের অংশটা দেখতে এরকম হবে, বাইরের অংশটা হবে এরকম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।